Flashback. কিছুই লাগাইনি, এই তো দেখো কিছুই লাগাইনি। আইনাটা দাও তো দিদাকে, দিদা ভাবছে কি লাগাচ্ছে, কিছুই লাগাইনি। খতম, দেখো নিজে দেখো, শুটিয়ে লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো। তারা গেছে, তাড়াতাড়ি দাও, উঠে যাবে দিদা, দিদা ওইখানে শুয়ে আছে। দাদু আর দিদাকে, দাদু আর দিদার উপরে প্র্যাঙ্ক, দেখো মশা অবস্থা, দেখো কি করলো, দেখ দিদার গায়ে মশা বসেছে, সত্যি কথা বলছি, কি হলো না তো গাইস, দিদার 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 কাঁদে শুরু করে দিয়েছে, কি হলো, না দাদুকে দিইনি, কি হয়েছে, দেখো মশা দেখো মশা মারতে গিয়ে কি অবস্থা, দেখো এত মশা বসেছে, দিদার গা কালো, মানে কালি হয়ে গেছে, খুব সুন্দর লাগছে দিদাকে, সুন্দর লাগছে। কেউ নজর দিবে না, দাদু ছাড়া আর কেউ আমাকে দেখে দেখে, দাদু কেউ করেছো না, দাদুকে কিছুই করেনি, কিছুই করেনি দাদু, দাদুই বললো তো দিদাকে গিয়ে মাখা, হ্যাঁ হ্যাঁ বলেনি, হ্যাঁ দাদু বললো, বললো দিদাকে গিয়ে কালি মাখিয়ে দিবি। আচ্ছা
কালি মাথা তো বলতে মোলে মোসা মার গিয়ে আজকে দুইটা আমি বললাম যে এটা এটা নতুন তারিখ আছে মোসাটা ইজিলি মরে যাবে ওই জন্য এটা দিলাম ঝুট পে ঝুট ঝুট পে ঝুট বলতে যা রে শরম নি আতি ঘুমিয়ে পড়ো থাক তো গাইস দাদু উপরে শুয়ে আছে ঠিক আছে প্রথমবারে যে প্রথমবারে দাদুর সাথে প্র্যাঙ্ক করছি তো তোমরা এমন কেউ করো না দিদার সঙ্গে তো করতে গিয়ে টের পেয়ে গেল তাও দিদাকে ছাড়বো না একটু পরে আবার ট্রাই করবো তাই না দিদারটা এবার চলো দাদু মিশন দাদু উপরে শুয়ে আছে এবার হচ্ছে মিশন দাদু এগুলো ধরো কি হলো বিশাল রোদ আছে ভালো হ্যাঁ এখন বেজে গেছে অনেক বেজে গেছে ঘুমা ঘুমা এখন ঘুমা বাসা ফেলে দিচ্ছে এখন দেখো রোদরা কত সুন্দর আসছে দেখো মা তুমি কি করছো দাদুর গালে চোখে চোখের কাজটা বসেছে দাদুর অবস্থা দেখো ওই ভাবি দাদু বুঝতে পেরেছি অনেকক্ষণ ধরে যে কিছু একটা ব্যাপার আছে দুজনে কি করছে ফিস ফিস করে কথা বলছে কেন দাদু দিদা নিচে শুয়ে আছে দিদার উপরও হালকা করে করা হয়েছে আর দাদুর উপরে দাদু দুজনেই বুঝতে পেরে গেছে ঠিক আছে এই কিছুক্ষণ শুয়েছে তো দুপুরবেলা শুয়েছে আমরা একটা প্র্যাঙ্ক করে নিলাম ছোটো করে গাইস তবে কেমন লাগলো বলো দাদুর অবস্থা দেখো এখন আর কথা কথা করেছে দাঁড়া দাঁড়া হাতটা সরাও দেখাবো কি করেছে দেখো প্রথমে ও প্রথমে তুমি কি ভেবেছিলে এটা দাদু শুয়ে থাকবে আমি আস্তে আস্তে ঠিক দিয়ে দেবো আমি ভেবেছি পুরো ঠোঁটে লিপস্টিক ফিপস্টিক দিয়ে সব কিছু দিয়ে কিন্তু
কিন্তু দাদু বুঝতে পেরে গেছে এখন দেখছি যেটা কি কি এটা কি দেখছো দেখি হাতে দেখি হাতে বুঝতে পেরেছো তুমি একজন শুয়ে আছে একজন বসে আছে তাই না আর একজন কালি মাখিয়েছে আর আমিও সাইডে কালি মাখিয়েছি আমি দিদাকে মাখিয়েছি ও দাদুকে মাখিয়েছি তো দাদু দিদার উপরে একটু প্র্যাঙ্ক করলাম কেমন লাগলো তোমাদের কমেন্ট করে বলো তো দুজন দিদার দেখো অবস্থা কানি দেখো মুখে কালি মেখে দাঁড়িয়ে আছে তো যাই হোক গাইস তোমাদের কেমন লাগলো বলে ওদের উপর ভাবলাম যে ছোটো করে একটা প্র্যাঙ্ক করি দিদা বলছে ভূত করে দিয়েছে তো তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আরও ভালো ভালো ভিডিও পেলে তোমার প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেল দিদা এরকম করে দাও একবার এরকম করে দাও সবাইকে সবাইকে আমার জন্য না সবাই আরো যে তোমার নাতি নাতিরা আছে তাদের জন্য করে দাও বাই।